বুধবার সকালে মাইথন ও পানচেত দুই জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমলেও পানচেত থেকে কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে। জানা গিয়েছে বুধবার সকালে মাইথন থেকে 40,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মঙ্গলবারের তুলনায় কম জল ছাড়া হলো মাইথন থেকে। মঙ্গলবার এখান থেকে জল ছাড়া হয়েছিল 1,60,000 কিউসেক। অন্যদিকে পানচেত থেকে জল ছাড়া হয়েছে 1,30,000 কিউসেক, যা মঙ্গলবারের তুলনায় 40,000 কিউসেক বেশি। অর্থাৎ দামোদর নদ বেয়ে 1,70,000 কিউসেক জল যাচ্ছে দুর্গাপুর ব্যারেজে। মঙ্গলবার মাইথন এবং পানচেত এই দুই জলাধার থেকে মোট 2,74,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। এই দুটি জলাধার থেকেই জল ছাড়া হলে তা দামোদর নদ হয়ে পৌঁছায় পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে। জলের চাপ বাড়তে থাকলে সেখান থেকে বুধবার জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। বিবিসি থেকে বেশি মাত্রায় জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে, বিশেষ করে বর্ধমান, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা এবং হুগলির খানাকুল, আরামবাগ সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার থেকে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টি চলছে, সেই কারণেই জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে ডিভিসি। প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। জেলাগুলির পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।